সাত সকালে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বনগাঁ পৌরসভার অন্তর্গত 18 নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকায়। জানা গেছে, এখানেই রাস্তার ধারে একটি গোডাউন রয়েছে। সেখানে মূলত বিভিন্ন কোম্পানির আইসক্রিম সহ অন্যান্য প্যাকেটজাত খাবার মজুত করে রাখা থাকত। এদিন সকালে স্থানীয় বাসিন্দারাই প্রথম লক্ষ্য করেন গোডাউনের ভেতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। তারাই প্রথম এগিয়ে আসেন আগুন নেভানোর কাজে। খবর দেওয়া হয় গোডাউন মালিক সুভাষ হালদারকে, খবর দেওয়া হয় দমকল বাহিনীকেও। ঘটনায় বেশ কয়েকটি ফ্রিজ, গোডাউনে মজুত করে রাখা বিভিন্ন জিনিসপত্র ও একটি গাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছেন গোডাউনের মালিক। এ বিষয়ে গোডাউন মালিক সুভাষ আরও বলেন, ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। সকালবেলার দিকে পাড়ার লোকজনই প্রথম দেখেছে, দেখে পাড়ার লোকজনই প্রথমে আগুন নিভায়, এরা এগিয়ে এসে নিভায়, পরবর্তীতে ফায়ার ব্রিগেড এসে ব্যবস্থা করে। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হবে এখন বলতে পারছি না, আনুমানিক তো বলা যাবে না, কয়েক লক্ষ টাকা তো হবেই। ফ্রিজ গেছে, কিছু মালপত্র ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে, ছিল একটা গাড়ি নষ্ট হয়ে গেছে, গাড়িতেও পুরো আগুন লেগে গেছে, পিছনে গাড়িটা রাখা ছিল। আগুন লাগার খবর পেয়ে এদিন ঘটনাস্থলে আসে বনগাঁ দমকলের একটি ইঞ্জিন। স্থানীয়দের সহযোগিতায় দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগান। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পুড়ে গেছে গোডাউনের ভেতরে থাকা বেশ কয়েকটি ফ্রিজ, নষ্ট হয়েছে গোডাউনে মজুত করে রাখা বিভিন্ন খাদ্যদ্রব্য। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোনো কারণে শর্ট সার্কিটের ফলেই আগুন লেগেছে। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস। স্থানীয়দের সাথে হাত লাগান উদ্ধার কাজে। চিরঞ্জিত জানান, আমি প্রতিদিনের ন্যায় যেমন অফিসে আসি, আজকে অফিসে আসার সময় দেখি এখানে একটা জটলা হয়েছে। আমি যখন ঢুকছি আমার অফিসে, তখন আমি আমার যা কর্মী আছে সহকর্মীদের বললাম যে তোমরা দেখে আসো ব্যাপারটা কী হচ্ছে, ওখানে কোনো গণ্ডগোল হয়েছে। তো আমাকে দিয়ে খবর দিল যে ওখানে একটা আগুন ধরেছে। এটা হলো সুভাষ হালদারের বাড়ি, সায়নী ফুড সেন্টারের যে মালিক সুভাষ হালদার, ওনার বাড়িতেই ওনার গোডাউনের মধ্যে ফ্রিজ ছিল, শর্ট সার্কিট থেকে ফ্রিজে আগুন ধরে, সেখান থেকে আস্তে আস্তে এটা ছড়াতে লাগে। তখন আমরা খবর পাই, আর যখন আমরা ওখান থেকে ধোঁয়া দেখতে পাই, পাড়া যারা ওয়ার্ডে যারা ছিল তারা সকলকে এগিয়ে আসে, এগিয়ে এসে তারা জল টল দিয়ে মানে বালতি টালতি যেখানে যা পেয়েছে তারা সেইভাবে তাকে নেভানোর চেষ্টা করে। আমরাও ছিলাম, আমি ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই, পৌঁছিয়ে তাদের সঙ্গে সহযোগিতা করি। তারপরে ওরা 101 নম্বর ডায়াল করেছিল ফোন নাম্বারে, যেহেতু এটা হেড অফিসের নাম্বার তার জন্য ওখান থেকে হয়তো কোনো ফিডব্যাক পাইনি। লাস্টে আমরা ওখান থেকে ফায়ার সার্ভিসের নাম্বার, বনগাঁ অফিসের নাম্বার, এই নাম্বারে ফোন করে তাদের খবর দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।